ড্রোন বানিয়েছে ও, অনেক কিছুই বানিয়েছে ও, ছোটো থেকে ওইরকম সারাদিন ওইসব নিয়েই পড়ে থাকে। আমি ফার্স্ট হয়েছি, ভালো লাগছে। বিশ্বের দরবারে আবার সেরা বাঙালি, এক প্রকার অসাধ্য সাধন করে সেরা সম্মান ছিনিয়ে নিয়েছেন বর্ধমানের অয়ন ঘোষ। আবিষ্কার করেছেন কৃষি সংক্রান্ত সফটওয়্যার, যে সফটওয়্যার সহজেই কৃষকদের চাষাবাদ সংক্রান্ত বিষয়ে নানা তথ্য প্রদান করতে সহায়তা করবে। আমি পার্টিসিপেট করেছিলাম অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সোলো ডেভেলপার ক্যাটাগরিতে। তো আমি বানিয়েছিলাম ফার্মারদের জন্য, তো বেসিক্যালি যেটার হেল্পে ফার্মাররা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম পাবে, ইনক্লুডিং তাদের কী ফার্টিলাইজার, কী পেস্টিসাইড, কোন ধরনের ফসল কোথায় অ্যাডভার্টাইজ করতে হবে, কী জিনিস কিনতে হবে, কখন কিনতে হবে, কীভাবে কন্ট্যাক্ট করতে হবে, এসব কিছুর ব্যাপারে অল ইন ওয়ান একটা প্ল্যাটফর্ম সফটওয়্যার বানিয়েছিলাম। বর্ধমানের ইউআইটি থেকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে স্নাতক কাঁটাপুকুর এলাকার বাসিন্দা অয়ন ঘোষ বর্তমানে চাকরি করছেন একটি বহুজাতিক সংস্থায়। চলতি বছরের নভেম্বর মাসে বিশ্বের বিভিন্ন সমস্যার বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিকে ব্যবহারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অয়ন। তবে লড়াইটা সহজ ছিল না, 180টি দেশের 20,000 প্রতিযোগীর মধ্যে প্রথম হন বর্ধমানের ছেলে। এই সফটওয়্যারটা চাষিরা নিজেদের জিনিসপত্র কেনার জন্য ব্যবহার করতে পারে, কোনো কিছু তাদের জমির ব্যাপারে জানার জন্য ব্যবহার করতে পারে, এবং কি আমাদের কিছু কিছু স্পেশাল এজেন্টস বসে থাকবে অ্যাট দ্য ব্যাক এন্ড অফ দ্য সফটওয়্যার, তারা ওদের সাথে ডিরেক্টলি কানেক্ট করে নিজেদের অসুবিধা প্রকাশ করতে পারে ফার্মিস্টার। এটা অল ওভার দ্য গ্লোবাল ব্যবহার করতে পারবে যে কেউ। হ্যাঁ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করা যাবে, অ্যারাউন্ড 28+ ল্যাঙ্গুয়েজে আমরা এই অ্যাপটাকে ব্যবহার করতে পারবো, সরাসরি কৃষকরা ব্যবহার করতে পারে। হ্যাঁ, মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে, যেখানে খুশি ব্যবহার করতে পারবো। ভালো লাগছে, ও ছোটো থেকেই এরকম ও করে, ছোটো প্রথম ছোট্ট যখন খুব ছোট তখন ওই ইয়েগুলো, ওই টর্চ লাইটগুলো ছিল না, ওই টর্চ লাইট ওইগুলোকে কিনতো, কিনে গ্যাস লাইট ওগুলো কিনে ভেঙে ওগুলো দেখতো কী হতো। বাঙালির মুকুটে ফের এক গর্বের পালক, এগিয়ে চলুন অয়ন ঘোষ। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।